নামে মাত্র গড়ে ওঠা শেকেরকুট রেল স্টেশন বর্তমানে নেশাখুরদের আতুরঘরে পরিণত হয়েছে। দায়িত্বে থাকা আমতলি থানার পুলিশ বাবুদের শীতঘুমে রেখে সন্ধ্যা হলেই স্টেশন চত্বরে নেশা কারবারিদের উৎপাত বেড়ে যায়। স্টেশন এলাকার জনগণের দাবি, খুব শীঘ্রই যেন স্টেশন চালু করে নেশার আড্ডার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর গত দুই এক বছর ধরে আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত যাত্রীবাহী রেল যোগাযোগ শুরু হয়েছে, আর তাতে মানুষের অনেকটাই সুবিধা হয়েছিল। আগরতলা থেকে সাব্রুম যাওয়ার পথে আগরতলার পরের স্টেশন হল শেকেরকুট স্টেশন। যদিও এই স্টেশনটি তেমন একটা বড় নয়, এই শেকেরকুট স্টেশনে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম রয়েছে। আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত সবকটি স্টেশনেই টিকিট কাউন্টার চালু রয়েছে। টিকিট কাউন্টার একমাত্র শেকেরকুট স্টেশনে চালু হয়নি, যার দরুন শেকেরকুট রেলওয়ে স্টেশনের মূল ফটকে তালা ঝুলানো রয়েছে। স্টেশনটি রক্ষণাবেক্ষণের জন্য নেই কোনো স্টেশন মাস্টার। স্টেশন চালু না হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে স্টেশন এবং স্টেশন চত্বরের নেশা কারবারিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রত্যেক দিন এই শেকেরকুট রেলওয়ে স্টেশনে সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয়ে যায় নেশার রমরমা আড্ডা। প্রত্যেকদিন সন্ধ্যা থেকে স্টেশন এলাকার 5 থেকে 6 জন অবৈধ দেশি এবং বিদেশি মদ ব্যবসায়ীরা মদ নিয়ে দোকান সাজিয়ে বসে এই স্টেশনে। সন্ধ্যাবেলার দৃশ্য দেখলে মনে হয় সরকার যেন নেশা ব্যবসায়ী এবং নেশাখোরদের জন্য একটি উন্মুক্ত স্থান তৈরি করে দিয়েছে। স্টেশনের সামনে একটি বড় আকারের বৈদ্যুতিক লাইট রয়েছে, কিন্তু সেটিও বর্তমানে অকেজো হয়ে আছে, যার দরুন সম্পূর্ণ স্টেশন চত্বর একেবারে অন্ধকার হয়ে থাকে। আর সেই অন্ধকারের মধ্যেই চলে নেশার রমরমা আড্ডা। এদিকে আমতলি থানার পুলিশ বাবুরা অনেকদিন পরপর নামে মাত্র দর্শন করে যায়। এখনো পর্যন্ত আমতলি থানার পুলিশ স্টেশনে মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করে কাউকে গ্রেপ্তার পর্যন্ত করার সাহস দেখায়নি। আমতলি থানার পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ জনমনে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। নেশাখুররা মদের নেশায় মাতাল হয়ে দেশি মদের প্যাকেট এবং বিলিতি মদের বোতল ও প্লাস্টিক গ্লাস স্টেশনের ভেতরে এবং স্টেশনের যেখানে সেখানে ফেলে রেখে চলে যায়, আর প্রত্যেক দিন রেলে যাতায়াত করা যাত্রীরা লক্ষ্য করে আসছে। অন্যদিকে নেশাখুর মাতালদের যন্ত্রণায় স্টেশন চত্বর বাড়িঘরের মানুষ রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকার মানুষের দাবি, সরকার যেন খুব শীঘ্রই স্টেশনটি চালু করে স্টেশনের নেশার আড্ডার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। মাসি, এই যে স্টেশনটা মানে যে বন্ধ হয়ে রয়েছে, কয়দিন ধরে বন্ধ হয়ে রয়েছে? অনেক দিন যাবত। আমি হইলাম দিন গোনা মাস গোনা বুঝি না। দ্বিতীয় কথা, নোংরা আবর্জনা বইরা রয়েছে। লোকজনা সন্ধ্যা হইলে অনেক দুর্নীতির কাজ করে। সরকার একটা লাইট বাতি দিছিল, কিন্তু লাইট বাতিরও জ্বলে না। তার দরুন মানুষ আরও মানে অন্ধকারে মিরে সুযোগ পায়, পুলিশও আসে না। কয়দিন পর পর পুলিশ আইয়া জায়গা কে কে। দাদু, স্টেশনটা বন্ধ কে লিগে বন্ধ? এটা মেয়েদের আমি তো স্টেশন চালু নাই, তো চালু নাই, যেই কারণে স্টেশনের কোনো লোকজন নাই। যারা যাত্রী মানে যায় ট্রেনে, তারা কি টিকিট কাটে না? না, এই জন্য টিকিট কাউন্টারে দিয়েছে না, টিকিট কাটবো কেমন? আচ্ছা, কত বছর হইব এই স্টেশনটা চালু হয়েছে? না না বাবা, আমি জানি স্টেশন তো এস গাতে আজকে মনে হয় 8-9 বছর হয়েছে, এটা এখনো চালু হয়েছে না। স্টেশনটার মানে যে পরিস্থিতি আমরা দেখলাম, এই ব্যাপারে আপনি মানে কি জানেন? এই ব্যাপারে তো দিনের বেলা কিছু বুঝি না, মানে ওখানে সন্ধ্যার পরে দেখেন কেডা আই এইগুলো কেডা অনেক কত মানুষই আইয়ে যায়, পরিস্থিতি এরকম চলছে আর কি। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, ইএনএন।